বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাঞ্জাবে পুরো বুটে মুখ তুবড়ে পড়ল বিজেপির, বড় জয় কংগ্রেসের, কৃষক আন্দোলনের জেরে বিপর্যয়, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের কাউন্টডাউন শুরু হবে, বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ নুসরত জাহানের। ব্যাকফুটে দিল্লি পুলিশ, টুলকিট মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইনজীবী নিকিতা জ্যাকব। তিন কৃষি আইন কৃষকদের হাতে দেওয়া হোক, জট কাটাতে নয়া প্রস্তাব বিজেপি নেতার। গান্ধীজির স্বপ্ন পূরণে বিয়ে করুন, রাহুলকে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, নেপাল শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়বেন অমিত শাহ, বিপ্লবের বিতর্কিত মন্তব্যে আপত্তি নেপালের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। পাঞ্জাবে পুরো ভোটে মুখ তুবড়ে পড়ল বিজেপির, বড় জয় কংগ্রেসের, কৃষক আন্দোলনের জেরে বিপর্যয়। কৃষি আইনের বিরোধিতায় কৃষক বিক্ষোভের জের পাঞ্জাবের পুরসভা নির্বাচনে জোরালো ধাক্কা খেল বিজেপি। গত 14 ফেব্রুয়ারি পাঞ্জাবে যে 7টি পুর নিগমের নির্বাচন হয়েছিল, তার সব কয়টিতে জয়ের পথে রাজ্যের শাসক দল কংগ্রেস। এই 7টি পুর নিগমের মধ্যে রয়েছে আবহর, ভাতিন্ডা, কাপুরতুলা, হুশিয়ারপুর, পাঠানকুট, মুগা এবং বাতলা। শেষ খবর পাওয়া পর্যন্ত 4টি পুর নিগম কংগ্রেস ইতিমধ্যেই দখল করে ফেলেছে। ভোট গণনার যে ফলাফল উঠে আসছে, তাতে বাকি 3টিতে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। কংগ্রেসের বিপুল জয়ের সঙ্গে সঙ্গেই পুরো বুটে মুখ তুবড়ে পড়েছে বিজেপি এবং শিরোমণি অকালী দল। কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়ে এনডিএ জোট থেকে বেরিয়ে এসেও জনসমর্থন পেল না শিরোমণি অকালী দল। আগামী বছরই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই পুরসভা নির্বাচনের এই ফলাফল বিজেপির কাছে অশনি সংকেত। কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও পুরো বুটে ভালো ফল করেছে, কিন্তু জোরদার প্রচার চালিয়েও প্রত্যাশা অনুযায়ী ফল করতে ব্যর্থ আম আদমি পার্টি। পাঞ্জাবের 8টির মধ্যে 7টি পুর নিগমে ভোট হয়েছিল, আরও 1টি পুর নিগমে আগামী 18 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জয় এসেছে ভাটিন্ডায়, কারণ দীর্ঘ 50 বছর পর সেখানে জয় পেয়েছে দল। অপরদিকে বিজেপি ক্ষমতায় এলেই মুসলিমদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। দুর্গুড়ায় রাজ্য বিধানসভা ভোট, রাজনৈতিক দলের তরজা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল বিজেপি একে অপরকে আক্রমণ করছে। এই পরিস্থিতিতে বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরত জাহানের একটি মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গায় একটি জনসভায় নুসরত বলেন, করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর বিজেপি হিন্দু মুসলিম হিংসা তৈরির চেষ্টা করেছে গেরুয়া শিবির। নুসরতের আরও সংযোজন, চোখ খোলা রাখুন, বিজেপির মতো ভয়ঙ্কর ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, বিজেপির সংস্কৃতি মনুষ্যত্ব বুঝে না, ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে বিজেপি, ওরা ক্ষমতায় এলে মুসলিমদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। নুসরতের এই কথার জবাব দিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি সবচেয়ে নোংরা, এই নোংরামি আটকানোর কোনো টিকা এখনও পাওয়া যায়নি। তৃণমূল সাংসদরা এখন বিজেপির সঙ্গে করোনা ভাইরাসের তুলনা করছেন, মুসলিম অধ্যুষিত দেগঙ্গায় উস্কানিমূলক মন্তব্য করেছেন, কিন্তু পিসি চুপ কেন, বললেন অমিত মালব্য। অপরদিকে 3 কৃষি আইন কৃষকদের হাতে দেওয়া হোক, জট কাটাতে নয়া প্রস্তাব বিজেপি নেতার। জট কাটাতে কেন্দ্রের বিতর্কিত 3 কৃষি আইন তুলে দেওয়া হোক কৃষকদের হাতে, তারাই এর সমাধান করুন। কৃষি আইন ঘিরে সমস্যা মেটাতে এমন দাওয়াই দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দর সিং। তিনি বলেছেন, আমার একটা প্রস্তাব রয়েছে, কৃষকদের 3 কৃষি আইন কৃষকদের হাতে তুলে দিক সরকার। কৃষকদের বলা হোক, আমরা এই আইনগুলি তৈরি করেছি, নিজেরা ঠিক করে ফেরত পাঠাক কৃষকরা, তারপর বৈঠক করা হবে, এভাবেই সমাধান হোক। প্রসঙ্গত ইতিমধ্যেই 11 বার মোদি সরকারের সঙ্গে আলোচনার টেবিলে মুখোমুখি হয়েছেন কৃষকরা। 3 কৃষি আইন বাতিল করতেই হবে এই দাবিতে এখনও অনড় তারা। তাদের ওই দাবির পরিবর্তে 12 থেকে 18 মাসের জন্য নয়া আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল সরকার, কিন্তু তা মানতে নারাজ দেশের অন্নদাতারা। চাক্কা জাম কর্মসূচির শেষে কেন্দ্রের উদ্দেশ্যে কৃষক নেতা রাকেশ টিকায়েত হুঁশিয়ারি সুরে বলেছিলেন, 2 অক্টোবর পর্যন্ত সময়, তার মধ্যে আইন প্রত্যাহার করা না হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবেন, ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি।
সম্প্রতি রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে বলেছেন, এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মান্ডিগুলির আধুনিকীকরণ করা হবে। কৃষকদের উদ্দেশ্যে এদিন মোদী আরও বলেন, নতুন কৃষি আইনকে একটা সুযোগ দেওয়া হোক, এরপরই কৃষকদের বিক্ষোভ থেকে পিছু হটার আর্জি করেন নম। আলোচনার জন্য সরকার যে দরজা খুলে রেখেছে সেই বার্তাও দেন প্রধানমন্ত্রী। মোদী আরও বলেন, কৃষকদের প্রশ্ন করতে চাই, আগে যা অধিকার ছিল নয়া আইনে কি সেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছে? এমএসপি ছিল, আছে এবং থাকবে। কৃষি সংস্কার জরুরি। সম্মানের সঙ্গে কৃষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে। কৃষি আইনে কোনো কিছুই বাধ্যতামূলক নয়, সুবিধা মতো বিকল্প পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে সরকারের সঙ্গে ফের আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন কৃষক নেতারা। পরবর্তী বৈঠকের জন্য দিনক্ষণ ঠিক করার ভার সরকারের কাঁধেই চাপিয়েছে কৃষক পক্ষ। এই প্রসঙ্গে কৃষক নেতা শিবকুমার কাক্কা জানিয়েছিলেন, তারা পরবর্তী পর্যায়ে সরকারের সঙ্গে বৈঠকে বসতে রাজি। কবে ও কখন বৈঠক হবে তা সরকার জানাক। তার কথায়, সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব কখনো আমরা নাকচ করিনি। যখনই আমাদের ডাকা হয়েছে আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছি। সরকারের সঙ্গে কথা বলতে আমরা প্রস্তুত। অপরদিকে টুলকিট কাণ্ডে স্বস্তি নিকিতার। শর্ত সাপেক্ষে 3 সপ্তাহের জামিন হাইকোর্টের। টুলকিট মামলায় খানিকটা স্বস্তি পেলেন আইনজীবী ও সমাজকর্মী নিকিতা জেকব। বুধবার নিকিতাকে 3 সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। উল্লেখ্য, নিকিতার বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারায় ওয়ারেন্ট জারি করেছে দিল্লি পুলিশ। এরপরই আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ওই সমাজকর্মী। এদিন 25,000 টাকার বন্ডে নিকিতার আগাম জামিনের আর্জি 3 সপ্তাহের জন্য মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। ভারতীয় দণ্ডবিধির 124A, 153A, 120B দ্বারায় অভিযুক্ত করা হয়েছে নিকিতাকে। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে পরিবেশ ও সমাজকর্মী দিশা রবিকে। এরপরই দিল্লি পুলিশের নজরে পড়েন আরও 2 সমাজকর্মী নিকিতা জেকব ও শান্তনু। মঙ্গলবার শান্তনুকে 10 দিনের শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত। সোমবার সাংবাদিক বৈঠকে জয়েন্ট সিপি প্রেমনাথ বলেছিলেন, ভারতের ভাবমূর্তি নষ্ট করাই উদ্দেশ্য ছিল দিশা নিকিতা শান্তনুর। তিনি আরও বলেছেন, গত 11 ফেব্রুয়ারি নিকিতার বাড়িতে অভিযান চালায় পুলিশ, পরের দিনই পালিয়ে যান নিকিতা। গত 11 জানুয়ারি পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন আয়োজিত একটি জুম বৈঠকে যোগ দিয়েছিলেন নিকিতা ও শান্তনু। এদিন দিল্লি পুলিশের মুখপাত্র জানান, নিকিতা জেকব শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছি। টুলকিট মামলায় তাদের যোগসূত্র খুঁজে পেয়েছে সাইবার সেল। আমরা শীঘ্রই তাদের গ্রেফতার করব। উল্লেখ্য, দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটার শেয়ার করা টুলকিট পোস্ট করেছিলেন দিশা। সেই মামলায় দিশাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেটার শেয়ার করা টুলকিট দিশা এডিট করেছিলেন বলে অভিযোগ করেছে দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নথি ছড়িয়ে দিয়েছিলেন দিশা। পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি খলিস্তানি গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে দিশার বিরুদ্ধে। দিশার গ্রেফতারির প্রতিবাদে মোদী সরকারকে একযুগে নিশানা করেছে কংগ্রেস, আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলি। টুইটারে এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা। টুইটারে এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, যারা বন্দুক সঙ্গে রাখেন তারাই একজন নিরস্ত্র মেয়েকে ভয় পাচ্ছেন। সাহসিকতা দেখিয়েছে ওই নিরস্ত্র মেয়েটি। প্রিয়াঙ্কার মতোই টুইট করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাহুল গান্ধীও। প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, দেশ চুপ করে থাকবে না। 21 বছর বয়সী দিশার গ্রেফতারি গণতন্ত্রের উপর অভূতপূর্ব আক্রমণ বলে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি আরও বলেছেন, কৃষকদের সমর্থন করা কোনো অপরাধ নয়। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অপরদিকে নেপাল, শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়বেন অমিত শাহ। বিপ্লবের বিতর্কিত মন্তব্যে আপত্তি নেপালের। বিপ্লব দেব মানেই বিতর্ক। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই একের পর এক বিতর্কের সূচনা হয়েছে বিপ্লবের হাত ধরে। এবার তার মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার রেশ সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে দেশের বাইরেও। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, নেপাল ও শ্রীলঙ্কাতেও সরকার গড়বেন অমিত শাহ। বিপ্লবের এহেন মন্তব্যের নিন্দায় সরব হল নেপাল সরকার। এ নিয়ে ভারত সরকারের কাছে আপত্তি জানিয়েছে কাঠমান্ডু। এ প্রসঙ্গে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালি বলেছেন, বিষয়টি নোট করা হয়েছে, আমাদের আপত্তি জানিয়েছি।
এ নিয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা জানিয়েছে নেপাল সরকার। ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এই আপত্তি জানিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। নেপালের শাসক দল কমিউনিস্ট পার্টি ও প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস বিপ্লবের এই মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছে। এই মন্তব্যে নেপালের সার্বভৌমত্বে ক্ষুণ্ণ করা হয়েছে বলেও সরব হয়েছে তারা। উল্লেখ্য, গত রবিবার বিপ্লব দেব বলেন, ত্রিপুরায় দলের নেতাদের সঙ্গে বৈঠকে শ্রীলঙ্কা ও নেপালের সংগঠনের বিস্তারের কথা বলেছিলেন অমিত শাহ। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। বিপ্লবের কথায় আগরতলায় গেস্ট হাউসে আমরা কথা বলছিলাম। অমিত শাহ বলেছিলেন, নেপাল ও শ্রীলঙ্কা বাকি রয়েছে, ওখানেও আমাদের জিততে হবে। বিপ্লব আরও বলেছেন, অমিত শাহের দক্ষতাতেই বিজেপি আজ বড় রাজনৈতিক দল। কমিউনিস্ট পার্টির রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি। এর আগে বিজেপি সরকার টিকিয়ে রাখার উপায় বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যদি সকলের নিজেদের বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি ও বাণী ঠাঙ্গিয়ে রাখেন, তাহলে সে রাজ্যে 30-35 বছর ধরে ক্ষমতায় থাকতে পারবে বিজেপি। মহাভারতের যুগে ইন্টারনেট ছিল বলে আজব মন্তব্য শোনা গিয়েছিল বিপ্লবের মুখে। প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই একের পর এক মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন বিপ্লব। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনা।